প্রিয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে শুক্রবার, প্রচুর বৃষ্টি হচ্ছে, কারণ দানা ঝড়ের প্রভাব এখানে পড়েছে। ঝড় হচ্ছে না, কিন্তু সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে। তো মাহি আবদার করেছে আজকে ওর দাদিমার কাছে, তো নাতির আবদারে ও দাদিমা মানে করছে খিচুড়ি আর খাসির মাংস কষা, আর সঙ্গে আলু ভাজা আর আলু চাটনি হবে। এই যে দেখতে পাচ্ছ, মাটনটাকে ভালো করে কুকারে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় যে জন্য কুকারে দেওয়া হয়েছে। আর মাহিও বলছে যে আমি খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো, সেই জন্যই তাড়াহুড়ো করে দাদিমা বসিয়ে দিয়েছেন। তো এই দেখতে সোনামুগের ডাল ধোয়া ধুতে হবে, এখানে আলু কাটা রয়েছে, আর এখানে সকালের ঘুগনি করা হয়েছিল, সেটা পেয়ালাই করে শাশুড়িমা রেখেছেন, মানে রান্না করতে করতে খাবেন। আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে, আর সঙ্গে আদা রসুন বাটাও রয়েছে। তো ভিডিওটা স্কিপ করে করে তোমরা দেখো না, চলো কী করা হচ্ছে না হচ্ছে, মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কড়াই তেল দেওয়া হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হবে, মানে এখন আলু ভাজা হবে। আলুটাকে প্রথমে সিদ্ধ করে রাখা হয়েছে, মানে হালকা নুন ঝাল হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে এরকম হালকা করে ভাবিয়ে নেওয়া হয়, কারণ তেলের মানে তেলের পরিমাণ যাতে কম লাগে, কারণ আমার শ্বশুরমশাই বেশি তেল মশলা চলবে না, উনি যেহেতু হার্টের পেশেন্ট ওই জন্য। তো মানে প্রথম থেকে একটু সিদ্ধ করে নেওয়া হয়। তো তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেওয়া হচ্ছে, সমস্ত ওই আলু এক মানে দিয়ে দেওয়া হচ্ছে। আর খিচুড়ি কারা খেলা খেতে পছন্দ করো, সঙ্গে এরকম আলু ভাজা বেগুন ভাজা, অবশ্যই তোমরা কমেন্টস করো। আর আমার ভীষণ ভালো লাগে, আর আমার শাশুড়ি মায়ের হাতে খিচুড়ি সত্যি আমার একটু ভীষণ মানে ভীষণভাবে আমি পছন্দ করি, উনি ভালোই এটা মানে ভালোই করেন। তো ভীষণ, তারপরে এই মাটনটা যে কষানো হয়ে গেছে, এবার সিটি দিয়ে নেওয়া হবে, সমস্ত মশলা দিয়ে করে নেওয়া হয়েছে। আর না, সকালে এই ঘুগনিটা করে রাখা হয়েছিল, আমি কিছুটা খেয়েছি, আর শাশুড়িমা পেয়ালা করে নিয়েছেন, কিছুটা খাবেন উনি, আর কেউ খায়নি, যে জন্য এই বোলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, পরে যা যখন খেতে ইচ্ছে হবে তখন খাওয়া হবে। তো আলু ভাজা ভাজতে ভাজতে একটু তেলের মানে এ দেওয়া হচ্ছে, সর্ষের তেল মানে সর্ষের তেল তখন দেওয়া হয়েছিল, কিন্তু মাঝখানে সর্ষের তেল দিলে কাঁচা গন্ধ লাগবে, যে জন্য একটুখানি সাদা তেল অ্যাড করা হয়েছে, আর সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া হচ্ছে, কারণ ওটা আমার শাশুড়ি মা স্টাইল, মানে উনি ওরকমই আলু ভাজেন, আর ওরকম সত্যি ভীষণ ভালো লাগে। একটু একটু সঙ্গে মানে জিরে ধনের মরিচের গুঁড়ো দেওয়াও হচ্ছে, খুবই মানে ইয়ে লাগে, তো ভালো লাগে, সুস্বাদু লাগে। তারপরে ওই চাল ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এখানে আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে মানে ভাতে দেওয়ার জন্য। তো এখানে রাখা হয়েছে লবঙ্গ, দারুচিনি, এলাচ, সমস্ত কিছু হালকা করে মানে একটুখানি ভেজে নেওয়া, মানে হালকা করে গরম করে নেওয়া হয়েছে, নিয়ে ওটাকে হালকা মানে থেঁতো করে নেওয়া হচ্ছে। তো তারপরে হাঁড়ি দেওয়া হচ্ছে, এই সাদা তেল দিয়ে দেওয়া হলো, সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেওয়া হচ্ছে। এইভাবেই আমাদের মানে বাড়িতে খিচুড়িটা রান্না করা হয়। তোমরা কী প্রসেসে করো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো আমাদের বাড়িতে কীভাবে করানো হয় সেটা তোমাদের মানে আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর উপরে ওই যে লবঙ্গ, দারুচিনি আর এলাচ হালকা করে থেঁতো করে নেওয়া হয়েছিলো, সেটা দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে যে তেজপাতা, ভালো করে হালকা করে ব্রাউন করে নিতে হবে। তার উপরে একটু কাজু কিশমিশ মানে অ্যাড করা হচ্ছে, ভালো মানে একটু আরও মানে টেস্টি করার জন্য। তো তার উপরে চাল আর যে ডালটা ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে, নাহলে বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমরা না এই মানে আমাদের বাড়িতে এইভাবেই মানে খিচুড়ি বানানো হয়, আর এটাই আর কি মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা করা। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু জল অ্যাড করা হয়েছে, একটু ভালো করে তারপরে নেড়ে নেওয়া হচ্ছে, তারপরে আরেকটু জলও দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওটা সিদ্ধ যেহেতু ইয়ে করতে হবে। তারপরে ভালো করে আবার নেড়ে তারপরে আবার পুরোটা একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে একটু হালকা হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে। তবে এটা অপশনাল, তোমরা এর চা এর পরিবর্তে জাফরান নাকি
ওই যে বলে না জাফরং বা হলুদ যে মানে এমতো হয় বিরিয়ানির সময় অ্যাড করা হয় যে রঙটা, ওটা তোমরা অ্যাড করতে পারো। তো তারপর একটু লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে নেড়ে চাপা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসেছে, খুব সুন্দর সুগন্ধ, মানে মানে খুব ভালো একটা গন্ধ ছেড়েছে, বেশ ভালো লাগছে। এর উপর একটু হালকা করে পরিমাণ মতো চিনি অ্যাড করা হচ্ছে 2 চামচের মতো, সঙ্গে বা নুনও অ্যাড করতে হবে। আর তোমরা অবশ্যই মনে রেখো যে কষানোর সময় চাল ডাল দিয়ে সমস্ত এ দিয়ে তখন কিন্তু তোমরা নুন অ্যাড করবে না, কারণ ডালটা তাহলে সিদ্ধ হবে না, সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুনটা অ্যাড করলে ভালো। এই এখন আমরা নুনটা এই যে দিয়ে মানে শাশুড়ি মা দিয়ে দিলেন, তো তারপর একটু জল গরম করে নেওয়া হয়েছিল, তার উপরে একটু দুধ আর একটু সামান্য চিনির গুঁড়ো দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ খাসির মাংসটা কেমন লাল লাল হয়ে আছে, এটা তেল হয়েছে, কত সুন্দর তেল বেরিয়েছে। তো তারপর ওই যে দুধটা গুলিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে, ভীষণ একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে, এত সুন্দর এ হয়েছে না, ভালোই মানে বেশ ভালোই গন্ধ ছড়িয়েছে। তো তারপর একটুখানি হালকা ওই যে দুধের এ ছিল জল ছিল, একটু ভালো করে হাত দিয়ে চারিদিকে এ করে দেওয়া হচ্ছে। তো তারপরে এখানে যে ঘি আমাদের একদম ছিল না, আর বৃষ্টি প্রচুর হচ্ছে যেহেতু, আর মাহির বাবা বৃষ্টিতে ভিজে ভিজে খাসির মাংসটা আনতেও গিয়েছিলেন মানে গিয়েছিল, তখন কিন্তু যদি বলে দেওয়া হতো যে ঘিটা আনার জন্য অল্প ছিল, ওই জন্য একটু জল অ্যাড করে নিচের দিকে আছে তো একটু গরম জল অ্যাড করে ঘিটা নাড়িয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু ওই যে আমার শাশুড়ি একটু দেন মানে একটু বলে ভালো লাগে দিলে, আছে মানে অল্প আছে সেটা একটু গরম জল দিয়ে দিয়ে দিচ্ছে মানে যাতে পুরোটাই হয়ে যায়। এখানে ভিডিও শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।